আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ মার্চের 4 তারিখ শুক্রবার। প্রতি শুক্রবার করে আমাদের দেশি মুরগির হ্যাচিং হয়। প্রতি শুক্রবার করে আমাদের দেশি মুরগির বাচ্চা হ্যাচ করা হয়। আলহামদুলিল্লাহ আজকে 700 পিস দেশি মুরগির বাচ্চা ডেলিভারি হলো এবং এখানে রয়েছে 300 পিস দেশি মুরগির বাচ্চা। এগুলো বুডিংয়ে দেওয়া হয়েছে, মাংসের জন্য করা হবে সামনে রমজান মাস এবং ঈদ। রমজান মাস তো ধরতে পারবো না দেশি মুরগি দিয়ে, ঈদের জন্য। আমাদের এখানে সবগুলো কোয়ালিটিফুল দেশি মুরগির বাচ্চা দেওয়া হয়। আপনারা যে ভিডিওর সামনে যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ওই 1000 পিচের সর্বশেষ বাচ্চা। অর্থাৎ আমরা খামারিদেরকে কোনো বাচ্চা সিলেক্ট করে দেই না, ওদেরকে বাচ্চার সামনে এনে রাখা হয়। যেমন লাস্ট টিপের যিনি 150 পিস বাচ্চা নিল, ওনাকে বলা হয়েছে যে এখানে 450 পিস বাচ্চা আছে 1000 পিসের মধ্যে, আমরা বাকি 550 পিস সেল করেছি আজকে সারাদিনে, এখন এই 450 পিসের মধ্যে আপনার পছন্দ মতো আপনার কালার দেখে আপনি বাচ্চা নিয়ে যাবেন। আমাদের প্রতি শুক্রবার করে প্রায় এক্সেস 100-150 পিস বাচ্চা থাকে, যেগুলো আমরা খামারিকে দেই না। ওগুলো খামারি, কেননা আমরা খামারিদেরকে বলি যে তোমরা তোমাদের পছন্দ মতো বাচ্চা এখান থেকে বেছে বেছে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর যেগুলো এক্সেস থাকে সেগুলো আমরা নিজেদের কাছে রাখি। তাই আমরা শুধুমাত্র আমরাই 100% শতভাগ নিশ্চয়তার সঙ্গে দেশি মুরগির বাচ্চা দিয়ে থাকি। আপনার খামারে একটিও সোনালি মুরগির বাচ্চা যাওয়ার কোনো উপায় নেই। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এই কালারের যে বাচ্চাগুলো রয়েছে, ভ্যাট ভেটা কালার, তারপর হচ্ছে কিছুটা সোনালির মতো লাগে, এখানেও যা যেগুলো আছে এখানেও কিন্তু পাঁচটা কিন্তু সোনালি খুঁজে বের করা টাব আছে এবং ইনশাআল্লাহ বের হবে না দু একটা ছাড়া। তো এটা আসলে মিক্সিং হয়, কিন্তু তারপরও আমরা সেটা করি না। আমরা কেউ যদি আমাদের কাছ থেকে যদি 100 পিস যদি দেশি মুরগির বাচ্চা নিয়ে যায়, 100 পিসই পিওর দেশি পাবে। কেননা আমরা সব বাচ্চা তাদের সামনে দিই এখান থেকে বেছে বেছে। এই যে আপনার এগুলোকে পিওর যদি দেশি মনে হয়, এগুলো আপনি নিয়ে যাবেন। ব্ল্যাক দেখেন, এই কালারগুলো দেখেন, এই যে এই বাচ্চাগুলো দেখেন, অরিজিনাল ব্রিডের এগুলো দেশি। আপনার এগুলো পছন্দ হবে, আপনি নিজে এসে বাচ্চা সিলেক্ট করে পছন্দ করে বেছে নিয়ে যাবেন। তাই কারো যদি দেশি মুরগির বাচ্চা লাগে আর যদি আস্থা পেয়ে থাকে, তাহলে আমাদের কাছে নিতে পারেন দেশি মুরগির বাচ্চা। তবে হ্যাঁ, বলতে পারবেন যে ভাই অন্যরা যে রেটে দেয় আপনাদের সেখান থেকে 50 পয়সার রেট কেন বাড়তি, তা 1 টাকা করে রেট বাড়তি চাচ্ছেন? কারণটা ওই যে বলে দিলাম, অন্যরা কিন্তু আপনাকে বাচ্চা বেছে নেওয়ার সুযোগ দিবে না, বান্ডিল করে দিয়ে পাঠাই দিবে লোকের দ্বারা বা আপনার জায়গায়, ওই বান্ডিল থেকেই নিতে হবে। কিন্তু আমাদের এখানে বান্ডিলের সাথে এক্সেস বাচ্চা আপনার লোকেশনে দেওয়া হবে, আপনি সেখান থেকে পছন্দ মতো বাচ্চা বেছে নিয়ে বাকি বাচ্চাগুলো আমাদের লোকের মাধ্যমে রিটার্ন করে দিতে পারবেন। আপনার 500 পিস বাচ্চা লাগে, আপনার এখান থেকে আপনার দূরত্ব 60 কিলোমিটার দূরে, আমার লোক নিয়ে যাবে বাচ্চা সেখানে। আপনার 500 পিসের জায়গায় আপনার লোক 600 পিস বাচ্চা নিয়ে যাবে, আপনি সেখান থেকে 500 পিস বাচ্চা পছন্দ করে নিবেন, বাকি 100 পিস বাচ্চা আমার লোক ওখান থেকে রিটার্ন নিয়ে আসবে। তো এই হলো আমাদের কন্ডিশন এবং আমরা অনেক সততার সঙ্গেই বাচ্চা ডেলিভারি দিয়ে আসতেছি সব জায়গায় এবং সব খামারিরা সন্তুষ্ট, এবং খামারিরা সন্তুষ্ট হলে আমরা সন্তুষ্ট, এবং এটা আমাদের একটা প্রাপ্য যা সহজে কেউ পায় না। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। সবার খামারগুলো যেন আল্লাহ রহমত দান করে সবাইকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।